কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পুনের সরব উচ্চতম ন্যায়ালয়। কলেজিয়াম সিস্টেমক লৈ ন্যায়পালিকা বনাম কার্যপালিকার সংঘাত অব্যাহত। আইন ব্যবস্থা সন্মান জানাবলৈ মোদী সরকারক আহ্বান ন্যায়াধীশ এস কে কৌলর। আইন মন্ত্রী কিরেণ রিজিজুর মন্তব্যত ক্ষুব্ধ উচ্চতম ন্যায়ালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আর উচ্চতম ন্যায়ালয়ের মাজত চলি থাকা সংঘাতে পুনের তীব্র রূপ ধারণ করেছে। ন্যায়াধীশ নিযুক্তিক কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে অযথা সময় বিলম্ব করার বাবেই সুপ্রিম কোর্টের রুখত পড়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ যে ক্ষমতার বলত সকল প্রতিষ্ঠানতে অনাধিকার সাব্যস্ত করব বিচরা কেন্দ্রীয় সরকারক ইতিপূর্বে কেবাবারও ককর্থনা করেছে মহামান্য সুপ্রিম কোর্টে। শেহতীয়াকৈ কলেজিয়াম সিস্টেম কার্যকরী করাক লৈ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে সংবাদ মাধ্যমত দিয়া মন্তব্যের পিছতে পুনের কেন্দ্রীয় সরকারের ওপর খড়্গহস্ত হয়ে পড়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ যে নিযুক্তি দিবলগীয়া ন্যায়াধীশের তালিকাক লৈ আইন মন্ত্রণালয়ে হুহুকা পিছলা করে আহিছে। বিজেপি সরকারের পছন্দ অনুসরি ন্যায়াধীশ নিযুক্তি দিয়ার অভিপ্রায়ে কেন্দ্রীয় সরকারে এনেদরে সময় নষ্ট করা বলে অভিযোগ উঠিছে। আইনমন্ত্রী কিরেণ রিজিজুর মন্তব্যতে এই অভিপ্রায় উন্মোচিত হয়েছে। আইনমন্ত্রী রিজিজুর মতে 1991 সনের আগলৈকে সকল ন্যায়াধীশক নিযুক্তি দিছিল কেন্দ্রীয় সরকারে। কলেজিয়ামর সুপারিশ মতে সরকারে ন্যায়াধীশ নিযুক্তিত স্বাক্ষর করবই লাগিব বলে কোনো কথা নাই। আইনমন্ত্রীগুলো দিয়া এই মন্তব্যের পিছতে কঠোর হয়ে পড়ে সুপ্রিম কোর্ট। প্রাপ্ত বাতর অনুসরি সুপ্রিম কোর্টের ন্যায়াধীশ এস কে কৌল আর এ এস ওকারর খণ্ড বিচারপীঠে কলেজিয়ামর সুপারিশ অনুসরিয়ে ন্যায়াধীশ নিযুক্তি দিবল কেন্দ্রীয় সরকারলৈ নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় সরকারের কুটিল অভিপ্রায়ত অসন্তুষ্টি প্রকাশ করে খণ্ড বিচারপীঠখনে আইন ব্যবস্থার প্রতি সন্মান জানাবলে অ্যাটর্নি জেনেরেল আর ভেঙ্কটরমণির জড়িয়ে কেন্দ্রীয় সরকারক আহ্বান জানায়। লক্ষণীয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত কেন্দ্রত বিজেপি সরকার অধিষ্ঠিত হওয়ার পিছরের দেশের প্রতিটি অনুষ্ঠান প্রতিষ্ঠানতে অবাধ হস্তক্ষেপ করে আহিছে সরকারে। শেহতীয়াকৈ ন্যায়িক ব্যবস্থার ওপরতো বিজেপি সরকারে নিজের নিয়ন্ত্রণ সাব্যস্ত করব বিচরার বাবে কার্যপালিকা আর ন্যায়পালিকার মাজত সংঘাতে দেখা দিছে। নিউজ ডেস্ক রিপোর্ট এনভি লাইভ। আপুনি কোনো শৈক্ষিক প্রতিষ্ঠান বিদ্যালয় আদি সুস্থভাবে পরিচালনাত অসুবিধার সম্মুখীন হয়েছে নেকি? কর্মচারীর সংখ্যা কম হওয়ার বাবে বিভিন্ন কাম চলাই নিয়াত অসুবিধা হয়েছে নেকি? হোমওয়ার্ক, ছাত্র ছাত্রীর উপস্থিতি, পরীক্ষার তথ্য রখাত সমস্যার সম্মুখীন হয়েছে নেকি? ওয়েবসাইট অথবা যিকোনো ডিজিটাল মার্কেটিংর বাবে আপনার সমস্যা হয়েছে নেকি? তেন্তে আপনি সহায় লোক ডিজি হাব ইন্টারনেশনেলে আগবহা অনলাইন এডুকেশন ম্যানেজমেন্টর। আমার যোগাযোগের নম্বর 7002578723690061856, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 7896031260।